তো আজ আমরা এই অঙ্কটি সমাধান করব। এখানে অঙ্কটি দিয়েছে রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু ডট 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 ইনফিনিটিভ, অর্থাৎ এর মান অসীম পর্যন্ত গেছে। তো এই সমগ্র সংখ্যারাশিটির মান এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? দেখো, এই ধরনের অঙ্ক আমি এর আগেও করিয়েছি, কিন্তু সেক্ষেত্রে এই ইন্টু সাইনের জায়গা ছিল প্লাস সাইন। সেই অঙ্কগুলির থেকে এই অঙ্কটি আরো সহজ হবে। তো কিভাবে করতে হবে দেখে নাও। আগের অঙ্কগুলির পদ্ধতির মতোই একই রকম ভাবে আমরা প্রথমে ধরে নেব এই সমগ্র যে রাশিটি, এই সমগ্র রাশিটির মান x, ঠিক আছে? তাহলে টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু ডট 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 ইনফিনিটিভ, আর এই সমগ্রটা কিন্তু রুটের ভেতরেই আছে, ইকুয়াল টু x, x ধরে নিলাম। এবার দেখো, সমানের উভয় দিকে আমরা যদি স্কোয়ার করে দিই, অর্থাৎ সমানের উভয় দিক যদি আমরা বর্গ নিয়ে নিই, তাহলে কি পাওয়া যাবে? এই স্কোয়ারটির জন্য প্রথমে আর স্কোয়ার রুটটা থাকবে না, তাহলে কি পাওয়া যাবে? টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু ডট ডট দিয়ে অসীম পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটিভ, ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমরা হয়তো এখানে বলবে যে এই টুটা রুটের ভেতর থেকে বেরোলো এবং বাকি তো আর দুটো রুট টু পড়ে থাকলো, কিন্তু আমি এখানে তিনটে রুট টু কেন লিখেছি? তাহলে দেখো, এখানে যেহেতু এর মান অসীম পর্যন্ত গেছে, সেই জন্য আমি যত খুশি রুট টু নিতে পারি এবং তাদের মাঝে আমরা গুণ সাইন দিতেই পারি, ঠিক আছে? তাহলে দেখো, টু ইন্টু এই যে সমগ্র রাশিটি, এই সমগ্র রাশিটার প্রথমে মান আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে আমরা এর জায়গায় আমরা বসিয়ে দেবো এক্স, ইকুয়াল টু এক্স স্কোয়ার যেমন আছে। তাহলে দেখো, টু ইন্টু এক্স স্কোয়ার বলতে দুটো এক্স এর গুণ, তাহলে সমানের উভয় দিকে যদি একটা করে এক্স আমরা ক্যান্সেল করে দিই, তাহলে পাওয়া যাবে টু ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর মান পাওয়া গেল টু। আবার এক্স কার মান ধরেছিলাম? এই সমগ্র রাশিটি, অর্থাৎ এই রাশিটির মান হয়ে যাবে টু, ঠিক আছে? তো এটাই হলো অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এই ধরনের আরও অঙ্কের সমাধান এবং শর্টকাট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।